সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে 15 আগস্ট, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের 47তম শাহাদত বার্ষিকীতে এই গণ অনুষ্ঠানে আজকে 72তম দিনে, আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠান আজকে 72তম দিন চলমান রয়েছে। আমাদের আজকে এই অনুষ্ঠান কর্মসূচির মধ্যে সকাল থেকে আমাদের অনুষ্ঠান কর্মসূচি চালু হয়েছে, তার ভিতরে আমাদের এখান থেকে একটি বৃহৎ দল, বৃহৎ প্রতিনিধি দল, যেহেতু আজকে বঙ্গবন্ধুর সমাধিস্থলে 32 নম্বর রোডে তার বাড়ির পাশে আজ ওই বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য কিন্তু আমাদের একটি প্রতিনিধি দল এখান থেকে অলরেডি সেই ধানমন্ডিতে অবস্থান করতেছেন। আপনারা জানেন সেখান থেকে আমাদের এই সেই প্রতিনিধি দল ধানমন্ডি থেকে আমাদের প্রতিনিধি ধানমন্ডি 3 এবং বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে তারা একটু অবস্থান নেবেন, আওয়ামী লীগের নেতৃবৃন্দর সাথে কথা বলার চেষ্টা করবেন। কারণ যেহেতু আওয়ামী লীগের ব্যক্তি নেতৃত্ব পর্যায়ের যারা আছেন তারা সকলে আমাদের এই অনুষ্ঠানের প্রতি সহমত পোষণ করেছেন বলে কিন্তু তারা যদি সেখানে কিছুটা সময় একটু অবস্থান নেবেন এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করবেন, যদি একটু সময় সুযোগ হয় তারা অবশ্যই তাদের সাথে কথা বলার জন্য চেষ্টা করবেন। সময় দর্শকবন্ধু আপনারা দেখুন, তারপরেও এখানেও আমরা যে এখানে এই শাহবাগে আছি, এখনও যেখানে একটি অংশ শাহবাগে আছি সেখানেও শত শত লোক কিন্তু ওটা দেন শাহবাগ আছে, সেখানেও কিন্তু একটি অংশ অনেক লোক, অনেক সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ কিন্তু এই অনুষ্ঠানে এখনও এখানে অবস্থান আছেন। আসলে আপনারা যদি লক্ষ্য করে দেখুন যে আমরা প্রায় শত শত সম্মানিত শিক্ষক শিক্ষিকার একটি প্রতিনিধি দল কিন্তু যে ধানমন্ডিতে এই বঙ্গবন্ধুর যে গভীর শ্রদ্ধা জানানোর জন্য ধানমন্ডিতে অবস্থান করছেন। আর ঠিক পাশাপাশি আমাদের শাহবাগে যেখানে আমাদের এই অনুষ্ঠান মঞ্চেও কিন্তু শত শত সম্মানিত শিক্ষক শিক্ষা কিন্তু এখানে রয়েছে। আপনারা জানেন আজকে সকাল থেকে বঙ্গবন্ধু সেই যে ভাষণ, বঙ্গবন্ধুর যে স্মৃতি কথা যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো কিন্তু আগে সকাল থেকেই শুরু হয়েছে। কারণ সে বঙ্গবন্ধুর সেই ভাষণে আমাদেরকে স্বাধীনতার জন্য আমাদের স্বপ্ন দেখেছিল এবং স্বাধীনতা অর্জন করার একটি গৌরব উজ্জ্বল আমরা করতে পেরেছিলাম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমরা সেই মহান 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর সপরিবারে যারা শাহাদত বরণ করে হয়েছিল আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এবং তাহের রুহের মাগফিরাত কামনা করছি। এবং যাদের আজকে যদি 15 আগস্ট আজকে আসতে অত্যন্ত কষ্টের মধ্যে পড়তে হয়, যদি সে 15 আগস্টে বঙ্গবন্ধুর সে হত্যা শাহাদত বরণ না হইতো তাহলে হয়তো আজকে আমরা শিক্ষক জাতির রাস্তায় আসার কোনো প্রয়োজন হইতো না সেটা আমরা মনে করি। আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমরা চেয়েছিল যে এখানে বাংলাদেশের কোনো বৈষম্য থাকবে না, কিন্তু আজকে আমরা বাংলাদেশ সরকারের একটি ছোট্ট একটি প্রতিষ্ঠান NPRC সেখানে কিন্তু আমরা অত্যন্ত বৈষম্যের শিকার হচ্ছি, যেটা আসলে বাংলাদেশের সরকার কর্তৃপক্ষ এখন পর্যন্ত পরিপূর্ণ তাদেরকে লক্ষ্য করতে পারে না বা দৃষ্টি দিতে পারে না বলে আমরা মনে করি। আর আমরা মনে করি যে জাতির পিতা সে বাংলাদেশে বৈষম্যতা বিষয়ে যার সে সহ্য হয় না সেটা অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় লক্ষ্য করবেন, দেখবেন যে আমাদের কী করে সে NTRC থেকে বৈষম্য থেকে দূর করে আমাদের সকলের চাকরি নিশ্চিত করা যায় সেটা অবশ্যই কল করবেন মাননীয় প্রধানমন্ত্রী।
আসলে আজকে সকাল থেকে সে বঙ্গবন্ধু যে সুস্পষ্ট বাণী ছিল আমাদের স্বাধীনতার জন্য, যে স্বাধীনতার বাণী যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন, সেই বাণীর সেই ভাষণটি কিন্তু বারবার আজকে সে মনে করে এবং সেটি সর্বদাই মনে করে। কিন্তু আজকে তার বিশেষ দিন উপলক্ষে কিন্তু বারবার সেটা মনে করে এবং সেটাই বিশেষ করে সেখানে বাজানোর চেষ্টা চলছে। সম্মত শিক্ষক মন্ডলী, আমরা অবশ্যই আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জনতা শেখ হাসিনা মহোদয় অবশ্যই আমাদের সেই যে বীরপুরুষ যারা নিবন্ধিত শিক্ষক আছে আমাদের সকলের একটি নিয়োগ এই কিছুদিনের ভিতরে আমরা ইনশাল্লাহ আমাদের সফলতা অর্জন করা একটি দেখতে পাবো বলে আশা করি।